এই ক্লাসটির আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, পঞ্চম শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 15। প্রথমে 1 নম্বর প্রশ্নটিতে বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন নম্বর 1.1, গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো এসেছেন, এখানে 4টি অপশন রয়েছে, শরৎকালে, শীতকালে, বর্ষাকালে না গ্রীষ্মকালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শীতকালে। ছাত্রছাত্রীদের কাছে একটি বিশেষ অনুরোধ যে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর করার আগে তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইটি খুব সুন্দরভাবে পড়ে নেবে, তাহলে দেখবে যে সমস্ত উত্তরগুলো তোমরা নিজেরা কিন্তু করতে পারছো। এবারে প্রশ্ন নম্বর 1.2, দেখবি যদি জলদি আয়, জলদি শব্দের অর্থ কি? এখানে জলদি শব্দের অর্থটা হয়ে যাবে তাড়াতাড়ি। এবারে প্রশ্ন নম্বর 1.3, প্রখর প্রত্যুষে, প্রখর শব্দের অর্থ কি? এখানে রয়েছে কনকনে, অসহ্য, তীব্র আর আরামদায়ক। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তীব্র। চলে যাব পরের প্রশ্নে। এইবারে প্রশ্ন নম্বর 2, এখানে 3টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 3 নম্বর। এখানে বলছে যে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে উত্তর লিখলেই হয়ে যাবে। প্রশ্ন নম্বর 2.1, গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে? এই উত্তরটি আমরা দেখে নিই আগে। উত্তরটি হবে, দেখো যে সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর তল্পিটি রয়েছে তার কাঁধে। এবারে চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 2.2, গল্পবুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে? এখানে উত্তরটি হয়ে যাবে, গল্পবুড়োর ঝোলায় সারবাঁধা কড়ির পাহাড়ের গল্প রয়েছে। এইবারে পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 2.3, এই থলেতে বন্দিনী, থলেতে কে বন্দিনী অবস্থায় আছে? উত্তর, গল্পবুড়োর থলেতে কেশবতী নন্দিনী বন্দিনী অবস্থায় আছে। এবারে চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে প্রশ্ন রয়েছে 3টি। প্রশ্ন নম্বর 3.1, গল্পবুড়ো দিনের কোন সময় গল্প শোনাতে আসেন? উত্তর হবে এরকম, সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো ভোরবেলায় গল্প শোনাতে আসে, মানে শীতের ভোরে যখন সমস্ত বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে। এটা আমরা যদি টেক্সট বইটা ভালো করে পড়ি তাহলে কিন্তু জানতে পারবো। এইবার পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 3.2, গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কেন? উত্তরটি দেখো, সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় রূপকথা চাই রূপকথা বলে চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে। এইবারে প্রশ্ন নম্বর 3.3, বলবো না কো রূপকথা, গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না? উত্তরটি দেখো, সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো ডাক শুনে যারা শীতের সকালে তার কাছে আসবে না তারা তার শত্রু, তাই তিনি তাদের রূপকথা শোনাবেন না। অর্থাৎ শীতের সকালে যারা ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে যারা উঠে আসছে না গল্পবুড়োর হাঁক শুনে বা তার চিৎকার শুনে, তারা হলো তার কাছে শত্রু, তাই তিনি তাদের গল্প শোনাবেন না। এবারে প্রশ্ন নম্বর 4, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটির মান হলো 3। গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো। উত্তরটি দেখো, সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর ঝোলায় বিভিন্ন রকমের মন ভুলানো রূপকথার গল্প রয়েছে। এই সমস্ত গল্পের বিষয় হলো দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, সারবাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, সোনার কাঠি, ময়নামতির টলটলে জল, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট এবং কেশবতী নন্দিনী প্রভৃতি। তাই তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, রূপকথা চাই রূপকথা, অর্থাৎ তার কাছে রূপকথার গল্প রয়েছে। তাহলে এটুকুই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। বাই।